সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নির্বাচন কবে হতে পারে জানালেন আইন উপদেষ্টা। 2025 সালের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এরপর জানিয়ে দিব, মধ্যরাতে 300 ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান। রাজধানীর খিলক্ষেতে 300 ফিট সড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। গতরাত 1টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা পুলিশ এই অভিযান চালায়। এ সময় 136টি মামলা দেওয়া হয়েছে। এছাড়াও জরিমানা আদায় করা হয়েছে 2,34,000। এছাড়াও জব্দ করা হয়েছে মোট 27টি মোটরসাইকেল, 2টি প্রাইভেট কার। আটককৃতদের খিলখানা থানায় সোপর্দ করা হয়েছে। জানাব, ডিমের ডজন 150 টাকা, কাঁচামরিচ 260 টাকা, কমেছে সবজির দামও। ডিমসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। এর সুফলও দেখা যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে। কমতে শুরু করেছে ডিমের দাম, সবজির বাজারও রয়েছে কমতির দিকে। তবে ডিমসহ বিভিন্ন পণ্যের দাম কমলেও এবার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে মুরগির দাম। জানাব, আক্কেলপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারি। জয়পুরহাটের আক্কেলপুর পৌর বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে মাদারীপুরে কুপা শামচু গ্রেপ্তার। বিস্ফোরক দ্রব্য ও মাদক, নারী নির্যাতন, ডাকাতি সহ 12টি মামলার এজাহারভুক্ত আসামি শামচুল সর্দার ওরফে কুপা শামচুকে গ্রেপ্তার করেছে র্যাবার্ট এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প থেকে জানানো হয়, গত রাতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকার মৃত হাশিম ফকিরের ছেলে মোনাসের ফকিরের দোসালা টিনের ঘরে বিস্ফোরক দ্রব্য, হাতবোমা, ককটেল, প্লাস্টিকের একটি ব্যাগে রেখে যায় কুপা শামচু এবং তার লোকজন। পরে ওই হাতবোমাটি উদ্ধার করা হয়। এরপর র্যাবের সদস্যরা কুপা শামচুকে গ্রেপ্তার করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাইতুল মোকারম মসজিদের নতুন খতিব আব্দুল মালেক। ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালেক হানিফকে বাইতুল মোকারম মসজিদ জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে। আর সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন কবে হতে পারে জানালেন আইন উপদেষ্টা। 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার 18 অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় গায়েবী মামলা হতো, এগুলো পুলিশ তৎকালীন বিরোধী দলের লোকদের বিরুদ্ধে করত। এখনও হচ্ছে ঢালাও মামলা, যার আগে নির্যাতনের শিকার হয়েছিল তারা এই মামলাগুলো করছে। এই মামলাগুলোতে যাতে নিরাপদ লোক শাস্তি না পায় সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই চুক্তি সঠিকভাবে মানলে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার আগবারে কিছু করবে না, তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তারা অতীতে কি কাজ করেছিল তা দেশবাসী দেখেছে। দ্রব্যমূল্যের উদ্যোগতির বিষয়ে তিনি বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে, বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকার আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে, তবে এইটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে, অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পালনের সময় কোনো ভুল হয়েছে কিনা
এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভুল তো হতে পারে কারণ আমার অভিজ্ঞতাও কম, কিন্তু এটা বলতে পারি জেনে বুঝে অন্যায় করিনি। নীতিগত ভুল হতে পারে, তবে ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করিনি। অন্য এক প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি, মানুষ এই নামগুলো শুনতে পারে না। বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের সবচেয়ে বড় সর্বনাশ করেছে শেখ হাসিনা। বিচার বিভাগকে ধ্বংস করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষের ঘৃণা এবং কোধের জায়গায় পরিণত করেছে বিচার বিভাগকে। এমন অবস্থা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা যেত না। এখন সেখানে যে আইন শৃঙ্খলা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কাজের ফল। মধ্যরাতে 300 ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান। রাজধানীর খিলখিতে 300 ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার 18 অক্টোবর রাত 11টা থেকে 1টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী ট্রাফিক ও থানা পুলিশ অভিযান চালায়। এই অভিযানে মোট 136টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জরিমানা আদায় করা হয়েছে 2,34,500 টাকা। এছাড়াও জব্দ করা হয়েছে মোট 27টি মোটরসাইকেল, 2টি প্রাইভেট কার। অপরদিকে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলখেত থানায় হস্তান্তর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেছেন, মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশিরভাগ মোটরসাইকেল, কিছু প্রাইভেট কারও ছিল। মাদক সেবন, সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ করা সহ বিভিন্ন অপরাধে 12 জনকে গ্রেপ্তার করা হয়। খিলখেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী 5 জন বাইকারকে আটক করে ও 9টি গাড়ি জব্দ করে তাদের কাছে হস্তান্তর করেছে। সময় কাগজপত্র ঠিক থাকায় 2 জন বাইকার ছেড়ে দেওয়া হয়েছে। ডিমের ডজন 150 টাকা, কাঁচামরিচ 260 টাকা, কমছে সবজির দামও। ডিমসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলেও দেখা যাচ্ছে সুফল, কমতে শুরু করেছে ডিমের দাম, সবজির বাজারও রয়েছে কমতির দিকে। তবে ডিমসহ বিভিন্ন পণ্যের দাম কমলেও এবার অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগির দাম। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। এদিকে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে চিনি, ডিম ও ভোজ্য তেলের উপর আমদানি ও স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এ কর ছাড় দিয়ে গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক কমানোর কারণে বাজারে পণ্যগুলোর দর কমতে পারে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, শুল্ক কমালেও আমদানি মূল্য কমে যাবে, খুচরা বাজারে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। তবে কতটুকু কমবে তা নির্ভর করবে আমদানিকারকদের ইচ্ছার উপর। বেশ কিছুদিন ধরে আলোচনার শীর্ষে ছিল ডিম, এখনও দাম কমাতে পদক্ষেপ নিয়েছে সরকার। গতকাল এনবিআর জানিয়েছে, ডিম আমদানির শুল্ক 25% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। তে আমদানি পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম 13.80 টাকা কমবে, তাতে বাজারে ডিমের সরবরাহ বাড়বে, ভোক্তা পর্যায়ে দাম কমবে। পাশাপাশি ডিম ব্যবহারকারী বিভিন্ন শিল্প যেমন কনফেকশনারি, বেকারি, ডিম নির্ভর খাদ্য উৎপাদক শিল্পের খরচও কমবে, বাজারে স্বস্তি ও ভারসাম্য ফিরবে। ডিমের আমদানিতেও এবং অব্যাহতি সুবিধা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে গত মঙ্গলবার উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার থেকে বাস্তবায়ন হওয়া উৎপাদক পর্যায়ে 10.91 টাকা, পাইকারি পর্যায়ে 11.01 টাকা, খুচরা পর্যায়ে 11.87 টাকা ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিম কিনতে খরচ 142 থেকে 144 টাকা পর্যন্ত। জানা যায়, ফার্মের মুরগির লাল ও সাদা ডিম ডজন প্রতি 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পাড়ামহল্লায় ডিমের দাম ডজন প্রতি 190 টাকা পর্যন্ত উঠেছে। আক্কেলপুরে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 ধারা জারি। জয়পুরহাটের আক্কেলপুরে পৌর বিএনপির 2 পক্ষ একই স্থানে এবং একই সময় পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার 17 অক্টোবর বিকেলে 3টা থেকে রাত 12টা পর্যন্ত পৌর শহরের রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই 1 কিলোমিটারের মধ্যে এই আইন বলবৎ থাকবে। বিষয়টি আক্কেলপুর উপজেলা নির্বাহী
নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিএনপির দুই পক্ষে একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যায় বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত রাজকান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 1 কিলোমিটার এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আক্কেলপুর পৌর বিএনপির বৃহস্পতিবার বিকেল 3টায় পৌর এলাকার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভা 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের বিএনপি ওয়ার্ড কর্মী গঠনের ঘোষণা দেয়। সকাল থেকে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকোরেটর দিয়ে সাজানো হয়। এর আগে বুধবার 16 অক্টোবর সন্ধ্যায় পৌর বিএনপির একটি অংশ পকেট কমিটি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে শহরে বিক্ষোভ সমাবেশ শেষে আক্কেলপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলের গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানায়। এরপর তারা বৃহস্পতিবার বিকাল 3টায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাল্টা প্রতিবাদ সমাবেশের আহ্বান করে। এ নিয়ে উপজেলা পৌর বিএনপি দুইটি আলাদা পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 1 কিলোমিটার এলাকা জুড়ে প্রশাসন ফৌজদারি কার্যবিধি 144 ধারা জারি করে।